ভিতরে ঢোকার জায়গা, আর ওটা হচ্ছে ওইদিকে ঢোকার জায়গা। ওটা একজন হারলে পুরো বীজ নড়ে, আবার কেউ না হারলেও পুরো বীজ নড়ে। উপরে একটা তার দিয়ে বাঁধা আছে, নিচে ওই যে তার দিয়ে বাঁধা আছে, আর নিচে ওই যে তার দিয়ে বাঁধা আছে, ওই দেখুন তার দিয়ে বাঁধা আছে, আর তার উপর পাখি দেওয়া আছে। উপর দিকে যেতে হয়, এই সেই ঐতিহ্যপূর্ণ নেপালের হাইড্রোলিক ব্রিজ। তো এখন ম্যাক্সিমাম হাইড্রোলিক ব্রিজ বন্ধ করে দিচ্ছে, যে নর্মাল ব্রিজ হয়ে যাচ্ছে, যে কারণে এবারেই হয়তো এটাই। এই হাইড্রোলিক ব্রিজ নেপালের সেই ঐতিহ্য, সেই হাইড্রোলিক ব্রিজ একটুখানি পেরোচ্ছি, বেশি পেরোনো যাবে না। যে নিচের দিকে দেখুন পুরো ব্রিজ নড়ছে। এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে চারদিকে তুলছি, পুরো ব্রিজ নড়ছে, পুরো ব্রিজটা নড়ছে। আড্ডাবড়ি, এই হচ্ছে সেই ঐতিহ্যপূর্ণ হাইড্রোলিক ব্রিজ পুরী যাচ্ছে। নিচে ওই যে নদী বয়ে যাচ্ছে, যে নিচে নদী, নিচে নদী বয়ে যাচ্ছে, নিজের মাঝে দাঁড়িয়ে আছি। হাইড্রোলিক ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছি দাদা। ব্রিজের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখানোর জন্য। ব্রিজ পুরো নড়ছে, ব্রিজটা দেখুন পুরোটা যে জাল দিয়ে তৈরি, আর মাঝে একটা তার দিয়ে দুদিকে বাঁধা আছে, মাঝে একটা সরু রড আছে, আর নিচে পাখি দিয়ে পেরোনোর জায়গা। আর এই যে নদী নিচে বয়ে যাচ্ছে, পড়ে গেলে পুরো মরে যাবো এরকম কেস। নিচে বয়ে যাচ্ছে ব্রিজ, পুরো ব্রিজ নড়ছে। বাও, পাটে জিনিস তাতে যাচ্ছে এতে, ওই জন্য এদিক থেকে ওদিক যাচ্ছি। এপ্রিল লাগছে, মরে যাবো ডাকছি না, বিরাট হাওয়া দিচ্ছে। তাড়াতাড়ি করে গিয়ে আমরা জায়গায় চলে যাই। ওরে বাবা রে, কি ভয়ের বীজ রে! কেমন লাগলো হাইড্রোলিক বীজ কমেন্টে জানান। ভালো লাগলে লাইক শেয়ার হবে, আর চ্যানেলে যারা আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যারা এখনো করেননি। আর যারা করেছেন তাদেরকে থ্যাংকস। দেখুন এভাবে ভিতরে ঢোকার জায়গা, আর ওটা হচ্ছে ওইদিকে ঢোকার জায়গা। পুরো একজন হারলেও পুরো বীজ নড়ে, আবার কেউ না হারলেও পুরো বীজ নড়ে। উপরে একটা তার দিয়ে বাঁধা আছে, নিচে ওই যে তার দিয়ে বাঁধা আছে, আর নিচে ওই যে তার দিয়ে বাঁধা আছে, ওই দেখুন তার দিয়ে বাঁধা আছে,
আর তার উপর পাখি দেওয়া আছে, উপর দিকে যেতে হয়। এই সেই ঐতিহ্যপূর্ণ নেপালের হাইড্রোলিক ব্রিজ। তো এখন ম্যাক্সিমাম হাইড্রোলিক ব্রিজ বন্ধ করে দিচ্ছে, যে নর্মাল ব্রিজ হয়ে যাচ্ছে, যে কারণে এবারেই হয়তো এটাই হয়তো লাস্ট হাইড্রোলিক ব্রিজ দেখানো আপনাদেরকে। এমন আর একবার দেখিয়ে দিলাম, নেক্সট বারে হয়তো যারা আসবে তারা আর হয়তো এরকমভাবে হাইড্রোলিক ব্রিজ দেখতে পাবে না, কেন ম্যাক্সিমাম জায়গায় দেখছি হাইড্রোলিক ব্রিজের পাশে নর্মাল ব্রিজের কাজ চলছে। নর্মাল ব্রিজ তৈরি হয়ে গেলেই হয়তো হাইড্রোলিক ব্রিজগুলো বন্ধ করে দেবে। মানে এখানে হয়তো এরা হয়তো মেনটেন্যান্স করার জন্য মাথা আছে, টান করে এদিকেও একই কেস তার দিয়ে টান করে বাঁধা আছে। আর এই তৈরি হয়েছে ব্রিজ, ছবি তোলা চলছে।